15টি ট্রেনে ফ্লেক্সি ফেয়ার বাতিল করা হচ্ছে। ফ্লেক্সি ফেয়ার উঠছে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস থেকে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, কোন কোন ট্রেনের ক্ষেত্রে লাগু হচ্ছে এই সিদ্ধান্ত, এই নিয়ম, এবং কবে থেকে চালু হচ্ছে? দেখো, তোমাকে প্রথমেই বলি যে ফ্লেক্সি ফেয়ার বিষয়টি 2016 সালে রেল ইন্ট্রোডিউস করেছিল, এবং সেটা উদ্দেশ্য ছিল যে সেই সময় যারা টিকিট কাটছেন তারা যদি কিছুটা বেশি টাকা দিয়ে টিকিট কাটেন সেক্ষেত্রে রেলের রোজগার বাড়বে। কিন্তু যেটা দেখা গেছিল এবং ক্যাগের রিপোর্টেও যেটা প্রকাশিত হয়েছিল যে ফ্লেক্সি ফেয়ার আসার পর রেলের রোজগার আসলে কমে গিয়েছে। তার কারণ 15টি ট্রেন রয়েছে যে ট্রেন যাত্রী সংখ্যা বেশ কম হয়, এবং সেই 15টি ট্রেন থেকে ফ্লেক্সি ফেয়ারকে তুলে দেওয়া হলো। এর মধ্যে কলকাতার মধ্যে একটি ট্রেন রয়েছে হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস, এছাড়া পাশাপাশি কালকা নিউ দিল্লি, নিউ দিল্লি মোগরা শতাব্দী এক্সপ্রেস রয়েছে, পাশাপাশি চেন্নাই মাদুরাই দুরন্ত এক্সপ্রেস রয়েছে। এর পাশাপাশি যেটা করা হচ্ছে 30টি ট্রেন, যে 32টি ট্রেনের ক্ষেত্রে কিন্তু যাত্রী সংখ্যা খুব বেশি হয় না, তাদেরও যে লিঙ্ক পিরিয়ড অর্থাৎ যে সময় তাদের মন্দার সময় অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ অগস্ট এই সময়টাকে কিন্তু প্রেক্ষিতা সেখান থেকে তুলে নেওয়া হলো। এবং পাশাপাশি 101 ট্রেন যেখানে যে হাই ক্ল্যাপ ছিল ফ্লেক্সি ফেয়ারের 1.5%, অর্থাৎ মূল টিকিটের দেড় গুণ হতে পারত ফ্লেক্সি ফেয়ার, সেটাও কমে 1.4 গুণ করা হচ্ছে, এবং সেই নিয়ম আপাতত বলবৎ থাকবে এমনটাই একটু রেল সূত্রে জানানো হচ্ছে। এতে মানুষের কিছুটা সুবিধা হলেও সবচেয়ে বড় সুবিধা হবে রেলের। তারা যেটা নিজেরা বিশ্লেষণ করে দেখেছেন যে এই ফ্লেক্সি ফেয়ারের যে হার তারা ঠিক করেছেন তাতে কিন্তু রেলের সবচেয়ে বেশি সম্ভব লাভ হবে। এবং কিছু পরিবর্তন করা হয়েছে সেখানে, কিন্তু কয়লা, আকরিক, লোহা, স্টিল এই ধরনের র মেটেরিয়াল অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আবার ঘুরপথে সাধারণ মানুষের বাজারে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কাও রয়েছে। ধন্যবাদ অরিত্রিক।